তো গত দিনের আমাদের যে প্রশ্ন ছিল এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এমন যে অনেকেই এটা ধারণা করেন যে আকলের ব্যবহারের কারণে ইসলামে আকলের ব্যবহারের কারণে অনেক মতবাদ তৈরি হয়েছে এই ধরনের চিন্তা ভাবনা অনেকেই করেন যেমন জাহমিয়া জাবেরিয়া কাদেরিয়া মুতাজিলা এরা আকলের ব্যবহারের কারণে এরা তৈরি হয়েছে ইসলামের ভিতরে বিভিন্ন দল উপদল তো আমরা যদি আকলের ব্যবহার ছেড়ে দেই আকল ব্যবহার যদি না করি সরাসরি কোরআন সুন্নাহ মেনে নেই তাহলে কোনো ধরনের বিভেদ কোনো ধরনের দল মত থাকবে না যেটা মূলত সালাফি যে দাওয়াত আছে সৌদি সালাফি যে মুভমেন্ট আছে এই মুভমেন্টটার সূচনা এই দাওয়াতকে কেন্দ্র করেছিল তাদের মূল থিঙ্কিং ছিল মূল চিন্তা ছিল যে আমাদেরকে কোরআন সুন্নার দিকে ফিরে যেতে হবে সালাফের বক্তব্যের দিকে ফিরে যেতে হবে কিন্তু বাস্তবতা হলো যে সৌদি সালাফিদের যেই সালাফের দিকে যে ফিরে যাওয়াটা অথবা কোরআন সুন্নার দিকে ফিরে যাওয়াটা এটা আসলে যথেষ্ট হয়নি এটা তাদের বিরোধকে যেই পারস্পরিক যে মতবিরোধ পারস্পরিক যেই অনৈক্য এটা থেকে তাদেরকে বিরত রাখতে পারেনি এটা একদম বাস্তব আপনি যদি পঞ্চাশ ষাট বছর সত্তর বছরের ইতিহাস দেখেন সালাফিদের তাহলে দেখবেন তাদের ভিতরে এক দল আর এক দলকে তাকফির করছে খোদ ডক্টর জাকির নায়েকের এক লেকচারে বলেছেন যে খোদ ইংল্যান্ডে এমন কয়েক গ্রুপ আছে সালাফিদের যে এক দল আর এক দলকে কী বলে কাফের মনে করে ইভেন প্রত্যেক দেশেই আমাদের বাংলাদেশে কয়েক রকমের মানে সালাফি আহলে হাদিসদের দল আছে এবং অনেকগুলো গ্রুপ জমিয়াতে আহলে হাদিস আন্দোলন তারপরে এক দল তো আছে যে যারা আন্দোলনকেই অস্বীকার করে কোনো ধরনের আন্দোলনই চলবে না এরকম নানা দল নানা গ্রুপ তাদের ভিতরে আবার এক দল আর এক দলকে বেদাতি বলা এক দল আর এক দলকে তাকফির তাবদি করা এগুলো তো আছেই সৌদি সালাফিদের ভিতরে মাদখালি গাইরে মাদখালিদের বিশাল কনফ্লিক্ট সালাফিদের ভিতরেই আবার সালাফি জামিয়া সালাফি নামে জামি আমানাল জামির অনুসারী রবি আল মাদখালির অনুসারী শেখ আলবানী এবং তার ছাত্র আলী আল হালাবির অনুসারী এক গ্রুপ আছে তো এরকম মানে গ্রুপের অভাব নেই এবং এক দল আর এক দলকে আমি এটা নিয়ে লিখছি অন্তত পক্ষে বিশ ত্রিশটা গ্রুপ যারা এক দল আর এক দলকে তাকফির তাবদি করে থাকে তো এরকম তো অভাব নাই সৌদি সালাফিদের ভিতরে এরকম দলাদলির এটা তো গেল হলো বাহ্যিক দলাদলি আর আকিদাগত চিন্তাগত মতবিরোধ তাদের নিজেদের ভিতরেই মানে এত বেশি মতবিরোধ রয়েছে যেগুলো নিয়ে বহু লিটারেচার তৈরি হচ্ছে আমার নিজেরও লেখা আছে বেশ কয়েকটা আমার একটা কিতাব আছে যে শুধু নামাজ সংক্রান্ত মাসলায় সৌদি সালাফিদের আলেমদের ভিতরে মতবিরোধ শেখ আলবানী ইবনে বাজ ইবনে উসাইমিন এই তিন শেখের প্রায় আমি কয়টা চল্লিশটা মাসলা একত্রিত করেছি যেখানে নামাজের মৌলিক মাসলা মাসাইল নিয়ে তারা বিরোধ করেছেন একজন আর একজনের সাথে তো এটা এটা তো গেল নামাজের মাসলা আকিদার মাসলায় অসংখ্য মতবিরোধ আছে তাদের ভিতরে হ্যাঁ ডক্টর সাদ আল বারিক উনি যে কিতাব লিখেছেন যে ইবনে বাজ ইবনে উসাইমিন এবং শেখ আলবানির ভিতরে মতবিরোধকে কেন্দ্র করে উনি দুই খণ্ডের কিতাব লিখেছেন তো এই যে বিষয়গুলো যে এই যে দাবিটা শুরুতেই করা হলো যে কোরআন সুন্নাহর দিকে ফিরে গেলে এবং সালাফের বক্তব্যের দিকে ফিরে গেলেই সমস্ত মতবিরোধ চলে যাবে দলাদলি চলে যাবে এটা তো অবাস্তব কথা এটা বাস্তবতা এটা সাক্ষ্য দিচ্ছে না তাদের এই কথার এই জন্য কিছুদিন আগে আপনারা দেখবেন যে ইউটিউবে এবং ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আহলে হাদিস এক শেখকে তার অনুসারী এবং সেখানে সম্ভবত এটা পাকিস্তান বা ইন্ডিয়ার ভিডিও হবে ইন্ডিয়ার হওয়ার সম্ভাবনা বেশি যে জমিয়তে আহলে হাদিসের এক শেখকে তাদের মজলিসে কী করা হচ্ছে পিটাচ্ছে আর একজন তো এটা এই ধরনের ঘটনা কিন্তু খুব স্বাভাবিক আহলে হাদিস সালাফি যে নজদি যে দাওয়াতের ভিতরে আছে এজন্য এই বিষয়টাকে স্বাভাবিকভাবে যারা মনে করেন যে কুরআন সুন্নাহের দিকে ফিরে গেলেই যথেষ্ট এই কথা যথেষ্ট না কেন এটার বাস্তবতা আমাদের একটু বোঝা দরকার এক নম্বর বিষয় হলো যে দলিল উলামা ইকরাম বলেন যে দলিল সাধারণত কয় প্রকার হয় দুই প্রকার হয় দলিল কয় প্রকার হয় দুই প্রকার এক প্রকার দলিল যেটা যাকে বলে আদ-দলিলুল আকলি আদ-দলিলুল আকলি যেটা আকলি দলিল হ্যাঁ যেটা দিয়ে আকল দিয়ে যে দলিলটা বোঝা যায় যে বিষয়টা বোঝা যায় এবং যেটা আকল শুধু আকল দিয়ে যথেষ্ট এটা বোঝার জন্য এই ধরনের দলিলকে আদ-দলিলুল আকলি বলে আর এক প্রকার দলিল উলামা ইকরাম বলেন আদ-দলিল আল মুরাক্কাব মিনাল আকলি ওয়ান নাকলি
দলিল আল মুরাক্কাব মিনাল আকলি ওয়ান নকলি, শুধু আকলি দলিল না, অর্থাৎ যেটা নকলি দলিল আছে, অর্থাৎ কুরআন সুন্নাহ, নকলি মানে নকল, নকল থেকে, নকল মানে কুরআন সুন্নাহ, কুরআন সুন্নাহের যে দলিল আছে, কুরআন সুন্নাহের দলিলটা শুধু কুরআন সুন্নাহ বললা দলিল হিসেবে এটা যাবে না, বরং আদ দলিল আল নকলি, আদ দলিল আল মুরাক্কাব মিনাল নকলি ওয়াল আকলি, কুরআন সুন্নাহের যে দলিলটা আছে এটা বুঝতে হবে। এই এই যে কথাটা উলামা ইকরাম বলেন, এই কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা যেটা এখন বলছি, যে দলিল দুই প্রকার হয়, একটা হলো আকলি, যে জিনিসটা আকল দিয়ে সরাসরি বোঝা যায়, আর একটা হলো দলিলুল মুরাক্কাব মিনাল আকলি ওয়ান নকলি, যেই দলিল বোঝার জন্য আকল এবং নকল দুটোই লাগে, অথবা দলিলের নকলি যেটা বোঝার জন্য আকল দরকার। তো এই জন্য কোরআন সুন্নাহের ভিতরে, কোরআন সুন্নাহর বক্তব্য বোঝার ক্ষেত্রে যে উলামা ইকরামের ভিতরে যত ইখতলাফ হয়েছে, এটা আপনার আকিদাগত ইখতলাফ বলেন, এটা মাজহাবগত ইখতলাফ বলেন, বা চিন্তাগত ইখতলাফ বলেন, সমস্ত ইখতলাফের মূল হলো যে কোরআন সুন্নাহকে কীভাবে বোঝা হচ্ছে। এক একজনের বুঝ এক এক রকম ছিল। তো আপনি যখন কোরআন সুন্নাহকে বুঝবেন, এই কোরআন সুন্নাহর বুঝ তো এমন না যে এটা সবাই একই বক্তব্য বুঝবে, কোরআন সুন্নাহর একেবারে সব কিছু লিটারাল আক্ষরিক অর্থে, এবং ওই আক্ষরিক অর্থের ভিতরে কোনো ধরনের কোনো অন্য কোনো অর্থের সম্ভাবনা নেই, যেটা বলা আছে ওইটা হুবহু ওইটাই। কোরআন সুন্নাহ যদি এরকম হতো তাহলে আপনার কথা ঠিক ছিল, সেটা বোঝার জন্য আকল দরকার। এজন্য কোরআন সুন্নাহের বক্তব্য বোঝা, কোরআন সুন্নাহের বক্তব্য বোঝা, এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা খুব সাধারণ বিষয় না। সাধারণ মানুষ যে ভুলটা করে কোরআন সুন্নাহের ব্যাপারে, ইসলামের থিওলজির ব্যাপারে, ইসলামের যেই জ্ঞানতত্ত্ব আছে এটার ব্যাপারে সাধারণ মানুষের মারাত্মক এবং চরম পর্যায়ের একটা ভুল হলো যে তারা মনে করে কোরআন হাদিসটা সহজ বিষয়, আমি জাস্ট যাই বাংলা একটা বই পড়ার মতো বা একটা উপন্যাস পড়ার মতো আমি যাবো, যেমনে যেমনে যা লেখা আছে এমনি এমনি মানবো, এর মানে এই হলো কোরআন সুন্নাহ, এত সহজ বিষয়। তো মূল বিষয় হলো যে কোরআন সুন্নাহের যে বক্তব্য, এই বক্তব্য অনুধাবনের জন্য আপনার অনেক বিষয় দরকার হয়, সেটা সেখানে আকলের প্রয়োজন হয়, আনুষঙ্গিক ইতিহাস জানার প্রয়োজন হয়, তাফসির জানার প্রয়োজন হয়, উসুল জানার প্রয়োজন হয়, ভাষা জানার প্রয়োজন হয়। তো এই জন্য একটা দলিল যেটা নকলি, মাহাজ নকলি দলিল, আপনি পড়লেন আর বুঝে ফেললেন, এরকম দলিল সাধারণত হয়ই না, বরং নকলি দলিল যেটা কোরআন সুন্নাহের যেটা আছে, ওইটা বোঝার জন্য আপনার কিছু মুকদ্দিমা আছে, কিছু ভূমিকা লাগবে, আকল লাগবে, আনুষঙ্গিক বিষয় লাগবে। তো এই জন্য এই যে সাধারণ মানুষের ভিতরে যেই ভুল প্রচারটা চলে আসছে এবং যেই ভুল প্রচারটা প্রসিদ্ধি পেয়ে গেছে যে কোরআন সুন্নাহ খুব সহজ জিনিস, আমি জাস্ট পড়েই বুঝে বলতে পারবো, আমার আর কিছু লাগবে না, দিস ইজ নট দ্যাট মাচ ট্রু, এটা এইভাবে সত্য না। বাস্তবতা হলো যে আপনি কোরআন সুন্নাহ বোঝার জন্য কি লাগবে, আমি গতকালও এটা নিয়ে আলোচনা করেছি যে কোরআন সুন্নাহ বোঝার জন্যও আপনার আকল দরকার, কোরআন সুন্নাহ বোঝার জন্য আপনার আরও আনুষঙ্গিক অনেক বিষয় আপনার জানা দরকার। আপনি জাস্ট নিরেট কোরআন সুন্নাহ পড়লেই, আয়াত পড়লেই আপনি সেটার উদ্দেশ্য বুঝে যাবেন, এরকম আয়াত কম। যে সমস্ত সহজ সরল একেবারে স্বাভাবিক অর্থ, স্বাভাবিক বক্তব্য, সেটা তো সহজেই বোঝা যায়, কিন্তু অনেক জায়গা আছে যে আপনার চিন্তা ভাবনা, ফিকির, তাফাক্কুর, উসুল, এগুলো দরকার আছে। তো এই জন্য যারা চিন্তা করেন তাদের এই চিন্তাটা ভুল, বিশেষ করে সালাফি দাওয়াত এই জায়গায় এসে মুখ থুবড়ে পড়েছে, সালাফি দাওয়াত এগোতে পারে নাই, তারা যে দাবি নিয়ে এসেছিল সেই দাবি তারা নিজেরাই ভুল প্রমাণ করে দিয়েছে, তাদের এই দাবি সঠিক নয়। কারণ একটা হলো যে তারাই নিজেরাই অনেক দলে, প্রায় 30-40-50 দলে বিভক্ত নিজেরাই হয়ে গেছে সালাফিরাই, অথচ তারা এসেছিল উম্মতকে এক করার জন্য, উম্মতকে এক জায়গায় নিয়ে আসবে, এক আকিদায় নিয়ে আসবে, এক মানহাজে নিয়ে আসবে, সালাফি মানহাজে, খোদ সালাফি মানহাজি এখন টুকরা টুকরা হয়ে গেছে। তার মানে হলো যে তাদের দাবি ঠিক ছিল না, তাদের চিন্তাটাই ভুল ছিল, বাস্তবতাটা সাক্ষ্য দিচ্ছে না তাদের চিন্তা চেতনা সঠিক হওয়ার উপরে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে তাদের যে চিন্তা চেতনা যে ভুল ছিল, এটা পুরো উম্মত এটা সাক্ষী দিচ্ছে। কেন? কারণ হলো যে উম্মত, আমরা যদি এটা ধরে নেই যে শুধু কোরআন সুন্নাহর দিকে রুজু করলে এবং শুধু সালাফের দিকে রুজু করলে সমস্ত ইখতিলাফ মিটে যাবে, এটা একটা অর্থহীন কথা, এটা একটা এক ধরনের অপবাদ দেওয়া হয় উম্মতের উপরে, যে তাহলে কি উম্মতের অন্য আইম্মারা, অন্য আলেমরা এই কথাটা সহজ কথাটা বুঝেন নাই যে কোরআন সুন্নাহ মানলে এবং সালাফের বক্তব্য মানলে সমস্ত ইখতিলাফ মিটে যাবে, তাহলে হাজার বছর ধরে ইখতিলাফটা হলো কেন, হাজার বছর ধরে মতভেদ আসলো কেন, তাহলে হাজার বছরের এই উলামা ইকরামই সহজ কথাটা বুঝেন নাই, এটা হলো? তো এই জন্য এই কথাগুলো অর্থহীন কথা, এগুলো অবাস্তব কথা,
এগুলোর কোনো হাকিকত নেই, এগুলো জাস্ট আবেগী কথাবার্তা কিছু মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য। তো মূল কথা হলো যে ইসলামী যে থিওলজি আছে, ইসলামের জ্ঞানতত্ত্ব যেটা আছে, ইসলামের আকিদা বিশ্বাস যেটা আছে, মানহাজ যেটা আছে, কোরআন সুন্নাহ বোঝার, এক্ষেত্রে অনেক কিছুর প্রয়োজন। এটা জাস্ট মিয়ারলি এ টেক্সট না যে আপনি পড়লেন বুঝলেন উপন্যাসের মতো, জিনিসটা এরকম না। কোরআন সুন্নার অনেক বক্তব্য, অনেক আকিদা, অনেক মাসাইল প্রচুর ডিপ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে তিনি জাওয়ামিউল কালিম, অনেক কথা, অনেক কথা তিনি এক দুই শব্দে, এক দুই বাক্যের ভিতরে বলে দেন, যেটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করতে গেলে বিশাল রচনা হয়ে যাবে, বিশাল গ্রন্থ হয়ে যাবে। এই জন্য আপনারা দেখবেন যে যখন তাফসির হয়, বিশাল বিশাল খণ্ডের তাফসির হচ্ছে, যখন কি লেখা হচ্ছে, হাদিসের গ্রন্থ ব্যাখ্যা লেখা হচ্ছে, তখন বিশাল বিশাল খণ্ডের হাদিসের গ্রন্থ ব্যাখ্যা লেখা হচ্ছে। কেন? কারণ হলো যে বক্তব্য খুবই সংক্ষেপ ছিল, জাওয়ামিউল কালিম। আরবি ভাষাটাই এমন যে অনেক অনেক কথা অল্প অল্প ভাষায় প্রকাশ করা যায়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বৈশিষ্ট্যই ছিল এটা। তো এই জন্য কোরআন সুন্না অনুধাবনের ক্ষেত্রে, কোরআন সুন্না বুঝার ক্ষেত্রে সাধারণ মানুষের ভিতরে যেই মিসকনসেপশন, ভুল চিন্তা চেতনা ছড়িয়ে দেওয়া হয়েছে যে কোরআন সুন্না বুঝার জন্য আকলের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, মানে আপনি একজন নর্মাল মানুষ, আপনি কোরআন সুন্না বুঝে ফেলতে পারবেন, এটা খুবই স্বাভাবিক কথা মানুষের ভিতরে ছড়াই দেওয়া হয়েছে। হ্যাঁ, কোরআন সুন্নার আপনি যেগুলো খুবই স্বাভাবিক, স্বতঃসিদ্ধ, একেবারে স্পষ্ট, সেগুলো বুঝতে পারবেন আপনি, কিন্তু যেগুলো জটিল বিষয়, মাসলা মাসাইল বিষয়, মাসলা উদ্ঘাটনের বিষয়, সেগুলো এত সহজে বোঝা যাবে না। তো এই জন্য এই যে অপপ্রচার সাধারণ মানুষের ব্রেন ওয়াশ, এগুলো সঠিক নয়।